ইনফরমেটিভ সমীর চ্যানেলে স্বাগত। কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল 2022-এর রাউন্ড অফ 16 পর্ব অনেক বৈচিত্র্য ও অঘটনের মধ্য দিয়ে শেষ হল। বন্ধুরা, 16টি দলের মধ্যে বিজয়ী 8টি দল কোয়ার্টার ফাইনালে খেলার জন্য কোয়ালিফাই করেছে। সেই সাথে বিশ্বকাপ ফুটবল 2022 আসর থেকে বিদায় নিয়েছে আরও 8টি দল। রাউন্ড অফ 16 পর্বে নেদারল্যান্ডস যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। অন্যদিকে আর্জেন্টিনা অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে। ফ্রান্স হারিয়েছে পোল্যান্ডকে। ইংল্যান্ড বিজয়ী হয়েছে সেনেগালকে হারিয়ে। ব্রাজিল কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় দক্ষিণ কোরিয়াকে হারিয়ে। ক্রোয়েশিয়া কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করে জাপানকে হারিয়ে। স্পেন মরক্কোর কাছে হেরে যাওয়ার মরক্কো জায়গা করে নেয় কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে পর্তুগাল ব্যাপক ব্যবধানে জয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয়। ফিফা বিশ্বকাপ 2022 এর কোয়ার্টার ফাইনাল খেলা শুরু হবে আগামী 9 ডিসেম্বর 2022 শুক্রবার থেকে। কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচটিতে ব্রাজিল ও ক্রোয়েশিয়া মুখোমুখি হবে এবং খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টা থেকে। একই দিনে রাত 1টায় আর্জেন্টিনা খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। কাতার বিশ্বকাপ 2022-এ কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে 10 ডিসেম্বর রাত 9টায়। এই ম্যাচটিতে পর্তুগাল ও মরক্কো মুখোমুখি হবে। আর কোয়ার্টার ফাইনালের সর্বশেষ ম্যাচটি খেলবে রাত 1টায় ইংল্যান্ড ও ফ্রান্স। বন্ধুরা, দেখতে থাকুন ফিফা বিশ্বকাপ ফুটবল 2022-এর কোয়ার্টার ফাইনাল আর উপভোগ করুন তাঁর খেলা ফুটবল। আমাদের সঙ্গে থাকুন, বিশ্বকে জানুন। ধন্যবাদ।